আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ব্লগিং ভিডিওতে। দর্শক, আজকে যে ব্লগটা আমি সাজিয়েছি সেটা হচ্ছে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছি। আমার পিছনে দেখছেন গ্রামীণ ট্রাভেলস দাঁড়িয়ে আছে। এখন আছি আমি হচ্ছে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে, এখান থেকে যাব হচ্ছে ঢাকা গ্রামীণ ট্রাভেলসে করে। তো যাওয়ার এই পুরো সময়টাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন বিয়ার মাসুদ ব্লগ। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে শিরোইল বাস টার্মিনালে, যার একদিকে বাস টার্মিনাল আর একদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডটা, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, আর আমার পিছনে যে জায়গাটা এই মুহূর্তে দেখছেন এটা হচ্ছে ঢাকা বাস টার্মিনাল। তো বন্ধুরা চলুন, যেতে যেতে আরও অনেক কিছু দেখা হবে। মধ্যরাতে রাজশাহীর সৌন্দর্য সত্যি আপনাকে বিমোহিত করবেই। এটা শুধু আমার নিজের জেলা বলে বলছি না, আপনি যদি সৌন্দর্যপ্রেমী হয়ে থাকেন, আপনার ভিতরে যদি প্রেম থাকে, রাজশাহীর প্রেমে পড়বেন না এমনটা হতেই পারে না। শুধুমাত্র সেই ব্যক্তি হয়তো রাজশাহীর প্রেমে পড়বে না যার ভিতরে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। যাই হোক, একটু বোধহয় বেশি বলে ফেললাম, তবে আমার মনে হয় এই বেশিটুকুও অনেক কম হয়ে গেল আমার প্রিয় শহর রাজশাহীর জন্য। আপনারা দেখছেন রাজশাহী শিরোইল বাস টার্মিনাল, যার একপাশে বাস টার্মিনাল আর একপাশে রেলওয়ে স্টেশন। এমন একটা গর্জিয়াস লুকিং বাংলাদেশে খুব কমই দেখা যায়, যদিও বা রাজধানী ঢাকার কমলাপুরে এখন সেটা দেখা যায়, তবে সেটা হয়েছে অনেক পরে। সর্বপ্রথম কিন্তু এই ধরনের ক্যাটাগরি আমাদের রাজশাহীতেই হয়েছে। আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে, এখান থেকে বাস ছাড়ার সময় হচ্ছে রাত্রি 12টা। আমরা পৌঁছাবো আনুমানিক সকাল 6টা থেকে 7টা। এইমাত্র বাস স্টার্ট করে ধীরে ধীরে চলতে শুরু করলো। এখন আমরা রাজশাহী শহরের মধ্যেই আছি, ধীরে ধীরে রাজশাহী শহর পার হয়ে চলে যাব আমরা নাটোর হাইওয়েতে। বন্ধুরা বলে রাখি, এই মুহূর্তে রাস্তাতে কোনো প্রকারের পুলিশ নেই, ছাত্র জনতাই এই ট্রাফিকের ডিউটি করতেছে এবং নিরাপত্তার বিধান কিন্তু ছাত্র জনতার হাতেই। এবং এই ছোট্ট শহর রাজশাহীতে, আমি ছোট বলছি এ কারণেই যে এই শহরে টোটাল এ মাথা থেকে ও মাথা যেতে আমাকে 12 বার দেখতে হলো গাড়ি চেক করার ঘটনা। অর্থাৎ এই রাজশাহী শহর দৃষ্টে আমার কাছে চেকিংয়ের ঘটনাটা অনেক বড় মনে হলো, কারণ এই শহরে 12 বার চেক করার মতো এত বড় বিস্তৃত শহর হয়নি এটা। যাই হোক, তারপর ছাত্র জনতাকে ধন্যবাদ, তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এটা করছে বলে। গ্রামীণ ট্রাভেলসে এটা আমার দ্বিতীয় ভ্রমণ, তবে সত্যি কথা বলতে কি এত উড়াধুড়া টান আমি খুব কমই দেখেছি। সামনে যত বাস পড়েছে সবাইকে ওভারটেক করে খুব দ্রুত এগিয়ে চলছে, এবং জাস্ট 2 ঘন্টারও কম সময়ে আমরা পৌঁছে গেলাম সিরাজগঞ্জের হোটেল বিরতিতে। ড্রাইভারও ছিল যথেষ্ট ইয়াং এবং এনার্জেটিক সত্যি। বাসের সুপারভাইজার সকল যাত্রীদেরকে বলে দিল সময় হচ্ছে 25 মিনিট, এবং এই 25 মিনিট সময়ের মধ্যেই প্রত্যেকটা যাত্রী তার নিজ নিজ কাজ সেরে নিয়ে আবারও গাড়িতে উঠবে। একটা বিষয় বলে রাখি বন্ধুরা, এই যে হোটেলটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন। সিরাজগঞ্জে ইতিপূর্বে যত হোটেল ছিল ম্যাক্সিমাম সবগুলোই ভাঙা পড়েছে উন্নয়ন কাজের জন্য, বিশেষ করে এখান থেকে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে যার কারণে হানিফ হাইওয়ে রেস্টুরেন্ট, এরপর ফুড ভিলেজ সবই ভাঙা পড়েছে, এবং নতুন কয়েকটা হোটেল হয়েছে। তবে এই হোটেলগুলোতে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো যে এখানে কোনো মনোপলি বিজনেস নেই। ইতিপূর্বে যে সমস্ত হোটেলগুলোতে বাস থামতো একটা নির্ধারিত হোটেল ছিল, যাত্রীরা বাধ্য ছিল সেখানেই যেতে, কিন্তু এখানে দেখলাম অনেকগুলো হোটেল সহ ছোট ছোট খাবারের দোকান আছে যা কিনা আপনি চাইলে কম খরচে আপনি খেতে পারবেন। আগে কিন্তু এমন সুযোগ ছিল না, আপনাকে নির্দিষ্ট একটা হোটেলে বেশি দামে খেতেই হবে, এমন সুযোগটা এখন আর নেই। এর জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, এখন আমরা গাড়িতে উঠে বসেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি স্টার্ট করবে। আপনাদেরকে এর মধ্যে বলে রাখি যে আমাদের যে ড্রাইভার ছিল সত্যি খুবই ইয়াং এবং এনার্জেটিক। এবং আরও একটা বিষয় যে আমি ঢাকা পৌঁছাবো আনুমানিক ধারণা করেছিলাম 6টা থেকে 6:30, সেখানে আমি কিন্তু 5টাতে পৌঁছে গেলাম, যেটা আমার কাছে
একটু আনকমফোর্টেবল মনে হয়েছিল। বিশেষ করে টাইমিংটাও মেনটেন করা দরকার, একজন ড্রাইভার দ্রুত গতি দিয়ে গাড়ি চালিয়ে যাত্রীদেরকে বিনোদিত করতেই পারে, তবে আমার কাছে মনে হয় যে টাইমিংয়ের একটা বিষয় থাকে। কারণ গভীর রাত্রে ঢাকা পৌঁছে গেলে এমনও আছে অনেকেই যে সমস্ত জায়গায় তাদেরকে নামতে হবে সেই সমস্ত জায়গাগুলো নিরাপদ নয়, সুতরাং এই বিষয়ে আপনাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি যমুনা সেতু, এই যে দেখছেন যমুনা সেতু টোল প্লাজা, এখানে টোল দেওয়া হবে এবং টোল দেওয়ার পরে আবারও আমাদের যাত্রা শুরু।